নামো? ওই নিবেশু। এই পুলিশ কাকুদের কাছে থাকো, বুঝেছো? আমি যখন ডাকবো তখন ভেতরে যাবে। হুম, আর পালানোর চেষ্টা করো না, এরা কিন্তু ভীষণ মারে। স্যার আমি পালাবো না, ওই শুকরে বাচ্চার মুখোশ আজ আমি ছিড়ব। যাও ওদিকে দাঁড়াও। ওকে এখানে রেখে যাচ্ছি, বুঝলেন? আর স্যারের ফিরতে একটু দেরি হবে, আমি যখন ওকে ডেকে পাঠাবো ওকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এসো কই। আপনাদের সাহস কি করে হয়? একটা ভুলভাল রেপ কেসের জন্য আমাকে জেরা করতে এসেছেন? আমার নাম রিক চ্যাটার্জি। আসলে পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গা দেখা হয়নি, বুঝেছো? মানে ওই যে কথায় বলে না, ধার ধারে গোবিন্দপুর দেখা হয়নি, সেরকমই একটা জায়গা দেখার ইচ্ছে হয়েছে আসলে। মানে রিক চ্যাটার্জি, সান অফ আ কমিশনার সুদীপ চ্যাটার্জি। তা এহেন ছেলে যদি বাবাকে ফোন করে বলে আমি তাকে জেরা করতে এসেছি, আমার বদলি ওই ধার ধারে গোবিন্দপুর কে আটকাবে, তাই না? ফোন করো, বাবাকে ফোন করো। বিকেল 4টা অবধি তোমার বাবা কোনো ফোন ধরতে পারবেন না, কারণ হোম মিনিস্টার মিটিং কল করেছেন। তো এখন 2:10, তার মানে আমার হাতে 110 মিনিট, অনেক সময়। কি জানো, তুমি যেমন তোমার বাবার কাছ থেকে শিখেছো ভিকটিমের বডিতে কোনো চিহ্ন না রেখে কিভাবে তাকে বানাতে হয়, আমিও শিখেছি। আমাদের শিক্ষাগুরুটাই যে আলাদা, সে যাই হোক, এই 110 মিনিটে তোমার শরীরের কোনো একটা ইন্টারনাল অর্গান আমি নিয়ে নেব, সম্ভবত একটা কিডনি। চিন্তা নেই, বাইরে কোনো চিহ্ন থাকবে না, শুধু ওই পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোবে। শুরু করি? বিনা দোষে আপনি আমাকে মারবেন? হ্যাঁ, আর আপনি কে চুপ করে বসে দেখবেন? বিনা দোষে বুবুন কনফেস করেছে, ও দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল আর তুমি ভেতরে বৈধীকে রেপ করছিলে। না, বুবুন এটা বলতে পারে না, বুবুন এরকম কনফেস করতে পারে না। আমি বুবুনকে খুব ভালো মতো চিনি, আমি ওকে ফোন করব। দরকার পড়বে না, আমি কল করছি। হ্যাঁ চলে এসো।